হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজ একটু অন্যরকম, আমি আর আমার বেটার হাফ আজকে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। দেখাবো আজকে কলকাতারই বিশেষ কিছু পুজো, বা বলতে পারেন কলকাতার কিছু পূজা পরিক্রমা। বিশেষ কিছু পুজো যা আপনাদেরকে বারবার আপনারা হয়তো টিভির পর্দায় দেখেন বা যাওয়ার ইচ্ছা থাকে কিন্তু গিয়ে পৌঁছানো যায় না। তাই আজ পঞ্চমী, তার আগেই আমি আপনাদেরকে এই ভিডিওটি নিয়ে আসছি। চলুন দেখা যাক কলকাতার পুজো পরিক্রমায় আজ কী কী পুজো রয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কোনো জায়গায় স্কিপ করবেন না। একটা ইনফরমেশানও রয়েছে, যারা কলকাতায় পুজো দেখতে যাবেন বা কলকাতায় ঠাকুর দেখতে যাবেন তাদের জন্য একটু ইনফরমেশানও রয়েছে, হয়তো সেটা শুনে কিছুটা হতাশাও হতে পারে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আজকে আমি যে পুজোগুলোকে আপনাদের দেখাবো একটা নির্দিষ্ট রুটে, সেই রুটে যদি আপনারা যান তাহলে আশা করি বিশেষ বিশেষ এই প্যান্ডেলগুলো আপনারা ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো চলুন যাওয়া যাক আজকের ভিডিওটিতে। চলুন তাহলে প্রথমে বেরিয়ে পড়া যাক। যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে আপনাদের কালীঘাট পৌঁছতে হবে। কালীঘাট পৌঁছানোর অনেকগুলো অপশান রয়েছে, বাসে করে আপনারা কালীঘাট পৌঁছতে পারেন, তবে আমি যে রুটে এসেছি সেই রুটে এলে হয়তো আপনাদের অনেক ইজি হবে হাওড়া থেকে আসা। কিংবা আপনারা অন্য অন্য যে কোনো জায়গা থেকে আসছেন, তারা যদি প্রথমেই এসে কালীঘাটে পড়েন বা রাসবিহারী ক্রসিং যে জায়গাটা বলে সেই জায়গাটা এসে পড়েন, সেখান থেকে শুরু করেন, তাহলে এই পুজোগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। শুনেই বুঝতে পারছেন আমি সাউথ কলকাতার কথা বলছি। প্রথমে আজকে সাউথ কলকাতা দিয়ে শুরু করব, তারপরে আমি যাব সেন্ট্রালের দিকে বা নর্থের দিকে, সেখানে কিছু আপনাদেরকে খবর দেওয়ার আছে। তো আসুন তাহলে প্রথমে আমরা চলে এলাম কালীঘাটে। কালীঘাটে আসবার জন্য আমি যে অপশানটি নিয়েছি, হাওড়া থেকে সোজা L238 বাস ধরে চলে এসেছি MG রোড মেট্রো স্টেশনে। MG রোড মেট্রো স্টেশন থেকে টিকিট কেটে নিয়েছি কালীঘাটে। আর কালীঘাট মেট্রো স্টেশন যেখান থেকে বেরোচ্ছে সেই গেট দিয়ে বাইরে বেরোলেই, মানে রাসবিহারী এভিনিউয়ের দিকে গেট দিয়ে বাইরে বেরোলেই আপনারা পড়ে যাবেন রাসবিহারী এভিনিউয়ের ক্রসিংয়ে। আর মুখ যদি আপনাদের সোজা টালিগঞ্জের দিকে থাকে তাহলে প্রথমেই চলে যান ডান হাতের ফুটপাতে। ডান হাতের ফুটপাথ ধরে একটুখানি এগিয়ে গিয়ে আবার ডান হাতে টার্ন নিয়ে সামনে পেয়ে যাবেন বাদামতলা আসার সঙ্গ। হ্যাঁ বন্ধুরা, বাদামতলা আসার সঙ্গ, এখন আমরা বাদামতলা আসার সঙ্গে। এবার আমরা চলে যাব বাদামতলা আসার সঙ্গ থেকে রোডটি ক্রস করে, মানে রাসবিহারী এভিনিউটি ঠিক ক্রস করে টুয়ার্ডস বলতে পারেন রুবির দিকে, মানে গড়িয়াহাটের দিকে। তো সেখানে এসে আমরা রাসবিহারী ক্রসিংয়ে এসে প্রথমে বাঁ দিকের যে ফুটপাথটি রয়েছে সেই ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে গিয়ে আমরা প্রথম দেখে নিলাম দেশপ্রিয় পার্ক। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন দেশপ্রিয় পার্কে কিন্তু প্যান্ডেলটি এখন ইনকমপ্লিট, তাই আমাদের ভেতরে গিয়ে দেখাতে পারলাম না, গেটটি বন্ধ রয়েছে। দেশপ্রিয় পার্কে কীরকম প্যান্ডেল হচ্ছে সেটা আপনারা আগেভাগে দেখতে পারলেন। কালীঘাট ধরে এই ফুটপাথ ধরেই, মানে দেশপ্রিয় পার্ক পার করে আরও কিছুটা এগিয়ে আমরা আবার বাঁ দিকে ঢুকে পড়ে চলে আসতে পারা যাবে ত্রিধারা। হ্যাঁ বন্ধুরা, ত্রিধারা, আমরা এখন ত্রিধারার রাস্তায়। অসম্ভব সুন্দর প্যান্ডেলটি আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর করে প্যান্ডেলটিকে আপনাদের সামনে সাজিয়ে তুলেছে। নিখুঁত কারুকার্য এবং ভাবনা চিন্তাও একটু অন্যরকম।
এরপর ওই ফুটপাথ ধরেই কিছুটা হাঁটতে হাঁটতে, বিভিন্ন রকম মার্কেটের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আরও কিছুটা এগিয়ে বাঁ হাতের গুলি দিয়ে ঢুকে আমরা চলে এলাম হিন্দুস্তান পার্কে। খুব সুন্দর হিন্দুস্তান পার্কের কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিমাটিও খুবই সুন্দর। হিন্দুস্তান পার্ক থেকে আমরা চলে এলাম, এবার যেটা দেখছেন সেটা হচ্ছে সিংহি পার্ক। খুব সুন্দর করে তারা তাদের ছোট্ট জায়গার মধ্যে প্যান্ডেলটিকে সাজিয়েছেন, প্রতিমাটিও অসম্ভব সুন্দর। এই সিংহি পার্কের সামনে দিয়ে সোজা যে রাস্তাটি চলে গেছে একদম মেন রোডের দিকে, যেটি গড়িয়াহাট ক্রসিংয়ের কাছাকাছি, সেই জায়গাটির থেকে ওই মেন রোড থেকে ঠিক ক্রস করে আপনি উল্টো দিকে যে রাস্তাটি ঢুকে যাচ্ছে সেই রাস্তাটি দিয়ে যদি এগোন কিছুটা, এগোলেই দেখতে পাবেন একডালিয়া এভারগ্রিন। বাইরে প্যান্ডেলের কারুকার্য দেখতেই পাচ্ছেন, অত্যন্ত সুন্দর, অত্যন্ত নিখুঁতভাবে কারুকার্যগুলো করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, এখানেও আজকে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না, কারণ ভেতরের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে আর যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই কাজ এখনো চলছে। এরপর চলে আসুন গড়িয়াহাট ক্রসিং এ বা গড়িয়াহাট মোড়ে, অটো ধরে কিংবা বাস ধরে সোজা চলে যান মেট্রো স্টেশন কালীঘাটে। কালীঘাট মেট্রো স্টেশন থেকে ট্রেন ধরুন আবার, বা মেট্রো ধরুন আবার এমজি রোডের উদ্দেশ্যে। এমজি রোডে নামুন, নেবে বেরিয়ে আসুন কলেজ স্কোয়ারের দিকে, দেখে নিন কলেজ স্কোয়ারের পুজো। এখন আমরা যে রাস্তাটা ধরে হেঁটে যাচ্ছি সেই রাস্তাটি হচ্ছে কলেজ স্কোয়ারের দিকে। পুকুরের ওপারে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন আর চারিপাশ দিয়ে রয়েছে বিভিন্ন রকম লাইট লাগানো, সেগুলো এখনও জ্বলছে না দিনের বেলা বলে, সন্ধ্যের পর থেকে লাইটগুলো সবই জ্বলে যাবে, তখন এর রূপটিও হয় অভিনব। আর কলেজ স্কোয়ারেও এখন ভেতরটিও খুবই সুন্দর, দেখানো বারণ আছে তাই দেখাতে পারছি না ভেতরটি, কারণ এখনও ওখানে কাজ চলছে। কাজটি কমপ্লিট হলে খুব সুন্দর লাগবে দেখতে, আশা করি এদিকে এলে একবার কলেজ স্কোয়ারটি কখনোই আপনারা মিস করবেন না। আর এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনাদের অত্যন্ত পরিচিত মোহাম্মদ আলী পার্ক। সবাই জানেন, বারবার টিভিতে নাম দেখা যায়, দুর্দান্ত প্যান্ডেল হয় মোহাম্মদ আলী পার্কে। কিন্তু এই বছর বন্ধুরা একটা খবর হয়েছে, মোহাম্মদ আলী পার্কে যে জায়গাটি প্যান্ডেল হয় সেই জায়গাটিতে এই বছর প্যান্ডেল হচ্ছে না। প্যান্ডেল একটা মোহাম্মদ আলী পার্কের হয়েছে, সেটি অত্যন্ত ছোট এবং সেটিকে আপনাদের কিছুটা পিছন দিক দিয়ে ঘুরপথে যেতে হচ্ছে। তবে আগে যে মোহাম্মদ আলী পার্কের যে বৈশিষ্ট্য ছিল প্যান্ডেলের, সেই বৈশিষ্ট্য
এখানে কিন্তু পাবেন না। তাই এটা হয়তো সবার মনে একটুখানি দুঃখের উদ্ভাবন করবে। আশা করি যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।